মৰম ছাত্র ছাত্রীসকল তোমালোকক আকৌ নতুন এটা ভিডিওলৈ মই স্বাগতম জনাইছো। আমি ক্লাস 10ৰ ত্ৰিকোণমিতি চেপ্টাৰটো পঢ়ি আছিলো 8.1ৰ। মই তিনিটামান কোৱেশ্যন অলৰেডি কৰিছিলো, ঠিক আছে। আজি আমি 4 নম্বৰ আৰু 5 নম্বৰ কোৱেশ্যনটো সলভ কৰিম। আৰু যিবিলাক তোমালোকে নতুনকৈ ভিডিওটো চাইছা, তোমালোকে আগৰ ভিডিঅ'বোৰ চাব লাগিব, তেতিয়া ত্ৰিকোণমিতি তোমালোকে কনচেপ্টটো বুজি পাবা। গতিকে তাৰ কাৰণে তোমালোকে কি কৰিবা, মোৰ যিটো মোৰ ইউটিউবৰ যিটো চেনেল আছে তোমালোকে লগ ইন কৰিবা। লগ ইন কৰি পেলাই কি কৰিবা, তাত তোমালোকৰ মই কিছুমান প্লে'লিষ্ট বনাই থৈছোঁ। প্লে'লিষ্ট বুলি আছে, ক্লাছ 9 মেথছ, ধৰা ক্লাছ 9 চায়েন্স, ক্লাছ 10 মেথছ, ক্লাছ 9 চায়েন্স, এনেকৈ আছে। তোমালোকে যোনটো ছাবজেক্ট পঢ়ি চাব বিচৰা আৰু বা কোন যোনটো ক্লাছৰ হয় তোমালোকে ৰেচপেক্টিভ নিজৰ নিজৰ ক্লাছটোত তাত ক্লিক কৰিবা। ধৰা তোমালোকে ধৰা এতিয়া মই এই ভিডিঅ'টো মই কি কৰিম, ক্লাছ 10ৰ যিটো মেথছ বুলি প্লে'লিষ্ট এটা আছে তাত মই এইটো কি কৰি দিম, মানে কি কয় তাত ছেভ কৰি দিম। গতিকে তোমালোকে আৰু আগৰ ভিডিঅ'বোৰ সেই প্লে'লিষ্টতে পাই যাবা, গতিকে তোমালোকে প্লে'লিষ্টটো চালেই হয়, ঠিক আছে। গতিকে আহা আমি আজি ষ্টাৰ্ট কৰোঁ। যিটো কুৱেশ্যন নম্বৰ আছিলে আমাৰ 4 আৰু 5, সেইটো আমাৰ চলিউশ্যনটো কৰিম আজি। গতিকে তোমালোকে কিতাপখন ল'বা, কিতাপখন। গতিকে আমাৰ 4 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা। 4 নম্বৰ কুৱেশ্যনটো কি কৈছে, মই কুৱেশ্যনটো আগতে পঢ়ি দিছোঁ, তোমালোকে শুনিবা। কুৱেশ্যনটো কৈছে, দিয়া আছে যে কট 15 cot A = 8, কিমান দিছে আমাক, দিয়া আছে, আমাক দিয়া আছে 15 cot A = আমাক 8 বুলি দিয়া আছে, ঠিক আছে। আৰু আমাক sin থিতা আৰু sec থিতা, চৰি sin A আৰু sec A এইকেইটা ওলাব দিছে। গতিকে এই প্ৰায় 3 নম্বৰ অংকটোৰ নিচিনাই হয়তো, 3 নম্বৰটোৰ সৈতে একদম একেই। 3 নম্বৰ যিটো কুৱেশ্যন আছিলে আমি অলৰেডি চল্ভ কৰিলোঁ, একেই হয় 3 নম্বৰ কুৱেশ্যনটো। হা, গতিকে 3 নম্বৰ কুৱেশ্যনটো তোমালোকে পঢ়িলে চালে মানে তোমালোকে 4 নম্বৰটো গম পাবা, ঠিক আছে। গতিকে চোৱাচোন আমি কেনেকৈ আৰম্ভ কৰিম। প্ৰথমে তোমালোকে কি কৰিবা, প্ৰথমে তোমালোকে এটা সমকোণী ত্ৰিভুজ বনাব লাগিব, য'ত আমি থিতা এই এ কোণটোক থিতা হিচাপে ল'ম। গতিকে তোমালোকে ত্ৰিকোণমিতি চেপ্টাৰটো কৰাৰ লগে লগে তোমালোকে তাৰমানে এটা ত্ৰিভুজ আঁকিবই লাগিব, ঠিক আছে। গতিকে এইখিনি মই মুচি দিছোঁ। গতিকে মই এটা ত্ৰিভুজ আঁকিছোঁ, এইটো এটা মই কি আঁকিছোঁ, তোমালোকে সমকোণী ত্ৰিভুজ আঁকিব লাগিব, এইটো চিধাকৈ আঁকিবা, মই হাতেৰে আঁকিছোঁ মানে মেকা হৈছে। এনেকৈ সমকোণী ত্ৰিভুজ আঁকিবা আৰু ত্ৰিভুজটোৰ নাম দি দিছোঁ, ধৰা মই এইটো নাম দিলোঁ এ, এইটো নাম দিলোঁ বি, এইটো নাম দিলোঁ বি, চি, এইটো 90 ডিগ্ৰী। এতিয়া আমাক কট 15 cot A = 8 দিছে, তাৰমানে আমাক থিতাটো কোনটো, এইটো, এইটো কোণক আমাক থিতা হিচাপে ল'ব দিছে, ঠিক আছে। যদি মই এই কোণটোক থিতা হিচাপে লওঁ আৰু এইটো যদি 90 ডিগ্ৰী হয়, তেতিয়াহ'লে আমাৰ এই বাহুডালক, যিটো বাহুডাল যোনডাল বাহু এই থিতা কোণটোত আৰু এই 90 ডিগ্ৰীটোৰ লগত লাগি আছে, মানে সন্নিহিত হৈ আছে, এই বাহুডালক আমি ভূমি বুলি কৈছিলোঁ আৰু বি আখৰে আমি বুজিছিলোঁ। গতিকে এই বাহুডাল হ'ব আমাৰ কি, বি। আৰু এই 90 ডিগ্ৰীৰ যিটো বিপৰীত বাহু, এই বাহুডালক আমি এইচ বুলি কৈছিলোঁ আৰু ৰৈ যোৱা বাহুডালক আমি পি আখৰে বুজাইছিলোঁ, ঠিক আছে। গতিকে তোমালোকে এই নামাকৰণকেইটা আগতে কৰি ল'ব লাগিব, বি, পি, এইচ, এইকেইটা আমাৰ খুব ইম্পৰ্টেণ্ট বস্তু, আমি বি, পি, এইচ এইকেইটা ওলাই ল'ব লাগিব, তেতিয়াহে আমি অংকটো ভালকৈ কৰিব পাৰিম, ঠিক আছে। বি, পি, এইচ আমাৰ ওলোৱা হৈ গ'ল, আমাক দিয়া আছে, চ' আমাক দিয়া আছে, এইটো তোমালোকে লিখিবা ওপৰত, দিয়া আছে কট 15 A = কিমান, 8, এইখিনি তোমালোকে লিখিবা যে ওপৰত দিয়া আছে, হা, ইয়াত লিখিবা দিয়া আছে, মোৰ লগা নাই আৰু লিখিনে লিখা নাই, হা। এতিয়া চোৱা, আমাক দিয়া আছে কট 15 A = 8, দেট ইমপ্লাইজ আমাৰ কট A = আমাৰ কিমান হ'ব, কট A = আমাৰ হ'ব 8/ 15 হৈ যাব, হয় নহয়, 8/15 হ'ব। এতিয়া আমি এই ছবিটোৰ পৰা আমি কটৰ ফৰ্মুলাটো কি পাইছিলোঁ, ছবিটোৰ পৰা। আৰু এতিয়া চোৱা, এতিয়া এতিয়া ত্ৰিভুজ এ বি চি সমকোণীৰ ত্ৰিভুজ এ বি চি সমকোণীৰ পৰা কি পাম আমি, আমি কট এ, যদি আমি কেইটো থিতা হিচাপে লওঁ, কট থিতা মানে আমাৰ কি আছিলে, কট থিতাৰ এটা ফৰ্মুলা দিছিলোঁ, কট থিতা বুলি এটা মই ফৰ্মুলা দিছিলোঁ, ফৰ্মুলাটো হ'ল আমাৰ বি বাই পি, কট থিতা মানে আমাৰ কি, বি বাই পি। গতিকে ইয়াত আমাৰ কট এ, তাৰমানে এটোৱে থিতাৰ কাম কৰিছে, এইটো এংগুল, হা। গতিকে কট এ মানে আমাৰ ফৰ্মুলাটো কি হ'ব, বি বাই পি, বি মানে কোনডাল বাহু, এইডাল বাহু এ বি, তাৰমানে বি মানে হ'ল আমাৰ এ বি বাহুডাল। আৰু কি বুলি কয়, আৰু পি, পি মানে কোনডাল বাহু,
এডাল বাহু বি সি গটিকে এটো এ বি বাই বি সি আৰু সো ইয়াৰ পৰা যদি আমি চাও কট এ মানে আকো 18 বাই 5 গটিকে মই ইয়া লিখি দিও 18 বাই 50 ঠিক আছে তাৰ মানে কি বুজা তাৰ মানে এডাল বাহু কামি এডাল বাহু এ বি ডালক আমি 8 হিচাপে লব পাৰো আৰু এডাল বাহু আমি 15 হিচাপে লব পাৰো পাওনে নৰ এটো গটিকে আমি হেতু কাৰণে লিখিম ইয়া ধৰা হল ধরা হল এ বি এ বি বাহুডালক আমি কিমান ধরিম 8 আমি কেটা ধরিব লাগিব আর বি সি বাহুডালক ধরিম আমি 15 কে তে কে টু কিয় ধরিল এই কে হিসাবে ধরিব লাগিব কারণ কি এই দুটা বাহুর অনুপাতে 18 বাই 15 এই দু বাহুর মান টু 18 বাই এই দু বাহুর মান টু 15 নহয় অনুপাতে কারণ এই থিটা বিলাক হল আমাক এটাটা অনুপাত দিয়ে বুঝছ না এইটো কারণে আমি 18 বাই 15 ধরিব লাগিব ঠিক আছে গতিকে এইটো আমি ধরব লাগবে এটা চোয়া যদি আমি এনেকে ধরো তাহলে এ বি এ বি বাহুডাল আমার কিমান হয়ে গেল 8 কে এ বি বাহুডাল আমার 8 কে হয়ে গেল আর আমার বি সি বাহুডাল হয়ে গেল কিমান আমার 50 বাহুডাল হয়ে গেল আমার 15 কে কিন্তু আমি এ সি বাহুডাল জানো নে এ সি বাহুডাল তো আমি না জানো গতিকে আমি কি করব লাগিব এ সি বাহুডালও আমি উলাই লব লাগিব বুঝি পাইছ না আমাক এ বি বাহুডাল আর বি সি বাহুডাল আমার ইয়ার পর পালো কিন্তু আমার এ সি বাহুডাল নাই কিন্তু এ সি বাহুডাল আমি উলিয়াই লব লাগিব তেতিয়াহে আমি অন্য যা আমার ত্রিকোণমেট্রিক রেশিও আছে সেগুলো আমি উলাব পারি বুঝি পাইছ না গতিকে আমি দুডাল বাহু আমার মান পালো এটা আমি তৃতীয় বাহুডালের মান আমি উলিয়াব লাগিব তার কারণে আমি পাইথাগোরাসর সূত্র ব্যবহার করেছিল পাইথাগোরাসর সূত্র ব্যবহার করে যাব গতি তোমালে এইখানে পাতি লবা তারপর ইয়ার তলে তলে পাতিবা ঠিক আছে এইখানে মানে মুছি দিছো গতিকে এটা চোয়া এতিয়া ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এই এ বি সি ত্রিভুজ সমকোণীটোৰ পৰা আমি কি পাওঁ আমি পাওঁ যে পাইথাগোরাসৰ সূত্ৰটো পাতিবা আৰু পাইথাগোরাসৰ সূত্ৰটো কি আছিলে আৰু যোনে যোনে পাইথাগোরাসৰ সূত্ৰটো নাজানা তোমালোকে মোৰ আগৰ ভিডিঅ'বিলাক চাই দিবা তেতিয়া তোমালোকে পাইথাগোরাসৰ সূত্র কি আছিলে কেনেকে ব্যবহার করে সেই মানে বিতংভাবে কি কয় বর্ণনা করছো ইয়াত মই ইমান বিতংভাবে নকও তেও মই অকমান কৈ দিছো চোৱা ইয়াত কি করবা তোমালোকে পাইথাগোরাসৰ সূত্রটো মতে হল এই সমকোণী ত্রিভুজৰ যিটো 90 ডিগ্রি বিপরীত বাহু আছে এইডাল একদম বিপরীত বাহুডাল এইডাল এ সি ডাল এই এ সি বাহুডালৰ স্কোয়ারটো এ সি বাহুডালৰ বর্গটো বা স্কোয়ারটো অন্য দুডাল বাহুৰ বর্গৰ সমান তাৰ মানে ফৰ্মুলাটো মতে কি এ সি স্কোয়ার তাৰমানে এইডালৰ স্কোয়ারটো কার সমান বাকি দুডালৰ বৰ্গৰ সমান তাৰমানে এ বি হোল স্কোয়ার প্লাস বি সি কি বি সি হোল স্কোয়ার ঠিক আছে এইটো হব আৰু এতিয়া আমি মান পাতি দিম বুঝছ নে আমি মান পাতি দিম এ সি এ সি মান আছে নে এ সি মান নাই কিয় নাই এ সি মান আমি উলাবই লাগে গতিকে এ সি মানটো নাই যিহেতু এ সি মানটো তেনেকেই থাকিব ঠিক আছে আর এ বি এ বি মান কিমান 8 কে দেখছ না আমি ধরে লৈছিল এ বি মান 8 কে হয় না গতিকে এ বি মান হল আমার 8 কে গতিকে 8 কে হোল স্কয়ার প্লাস আর বি সি মান কিমান 15 কে বি সি মান হল আমার 15 কে হোল স্কয়ার ঠিক আছে এটা আমি এইটো সমাধান কৰি দিম ঠিক আছে এটা আমি সমাধান কৰি দিম গতিকে এইফালে এ সি টো কেনেকৈ থাকিব আর 18 কে মানে কিমান 64 কিমান কে হোল স্কয়ার আৰু 18 কে তাৰমানে 18 কে পূৰণ 18 কে গতিকে কিমান হ'ব 64 কে স্কোৱাৰ আৰু 15 কে পূৰণ 15 কে কিমান হৈ যাব 225 কিমান কে স্কোৱাৰ তোমালোকে পূৰণ কৰিবা 15 পূৰণ 15 225 আৰু কে স্কোৱাৰ কে কে দুটা আছে কাৰণে কে স্কোৱাৰ হ'ব এতিয়া আমাৰ কি পাম এ চি স্কোৱাৰ ইকুৱেল টু কিমান হ'ব এটা যোগ কৰিলে কিমান হ'ব 5 4 9 হয় নাই 4 9 আৰু 6 2 8 আৰু এইফালে কিমান হৈ যাব আৰু এইফালে 289 ঠিক আছে 289 আৰু লগত এইটো কিমান হৈ যাব কে স্কোৱাৰ নহয় জানো এতিয়া চোৱা 289 মানে কিমান 289 মানে হ'ল আমাৰ 17 স্কোৱাৰ আৰু কে স্কোৱাৰ ঠিক আছে 289 মানে কি 17 পূৰণ 17 গতিকে দুটা পূৰণ 17 পূৰণ কৰে আৰু এতিয়া এই স্কোৱাৰটো যদি সিফালে লৈ যাওঁ আমি ইফালে বৰ্গমূল হৈ যাব গতিকে 17 স্কোৱাৰ হৈ যাব আৰু কে স্কোৱাৰ হৈ যাব দেই তাৰপিছত এ চি ইকুৱেল টু কিমান হ'ব
আর সব বর্গমূলৰ ভিতৰ স্কোয়াৰ থকা মানে কি সিহঁত ওলাইব গতিকে এইটো 17 কি হৈ যাব আমাৰ ইয়াত কি হ'ল ঠিক আছে গতিকে আমি এচি মানটো কিমান পাই গলো এচি মানটো আমি পাই গলো 17 কি গতিকে এতিয়া সোৱা তোমালোকে এতিয়া আমাৰ এই ত্ৰিভুজটো গুটতে কিডাল বাহু মানটো আহি গলে নাই সোৱা অঁ আহি গল এইটো বাহুৰ মান আহি গল কিমান 17 15 কে ইয়াৰ মান আহি গল কিমান 8 কে ইয়াৰ মান আহি গল কিমান 17 কে গতিকে দিয়াৰ পৰা আমি গোটেইকেইটাৰ বাহুৰ মানটো পাই গলোঁ গতিকে মই চাইড হৈ দিছোঁ অকণমান তোমালোকে এইখন নোট কৰি ল'বা ঠিক আছে এতিয়া আমি ত্ৰিভুজটোৰ হেৰি ওলাব লাগে এতিয়া আমি চাইন থিটা আৰু চেক থিটা ওলাব লাগে হয়নে নে বেলেগ ওলাব দিছে ৰ'ব দেই মই চাইনক কি ওলাব দিছে আমাক কি ওলাব দিছে এইখিনি ক'বা আমাক ওলাব দিছে চাইন এ চৰি চাইন এ ওলাব দিছে চাইন এ গতিকে আমি এটা ফর্মুলাটো কি আছে সাইন থিটার সাইন থিটার ফর্মুলাটো আছে পি বাই এইচ ইয়াত পি মানে কুণ্ডল এইডাল বাহু গতিকে বি সি এইচ মানে কুণ্ডল বাহু সেইডাল বাহু এ সি ডাল গতিকে এ সি এটা মান কেটা পাতি দিলে হল আর বি সি মান কিমান বি সি মান হল আমার 15 কে আর এ সি মান মানে কিমান আমার 17 কে গতিকে কে কে তো ক্যান্সেল আউট হয়ে যাবে গতিকে 15 বাই 17 হব আনসার আর আমাক ওলাব দিছে সেক এ বুজাই মেলি দিয়া আছে সেইটো চাই লবা আগৰ ভিডিঅ'টো চেক মানে আছিলে আমাৰ বি বাই সৰি এইচ বাই বি চেক থিটা মানে মই লিখি দিছোঁ চেক থিটা মানে আছিলে আমাৰ এইচ বাই কি বি ওকে এইটো চেক থিটা আছিলে গতিকে আমাৰ ইয়াত চেক এট এইচ এইচ মানে কোনডাল বাহু সেইডাল এ চি গতিকে এ চি আৰু এ চি এইডাল এইচ আৰু বি বি মানে কোনডাল এইডাল বাহু এ বি গতিকে এ চি বাই এ বি এতিয়া এ চি মান কিমান এ চি মান 3 কে গতিকে মই ইয়াত বহাই দিছোঁ কিমান 3 কে আৰু এ বিৰ মান কিমান এ বি মান অ চৰি এ চি মান 17 কে এ চি মান কিমান 17 কে আৰু এ বি মান কিমান এ বি মান হ'ল 3 কে গতিকে কে কে কেঞ্চেল আউট হ'ব আল্টিমেটলি আনচাৰটো আমি পাই যাম কিমান 17 বাই 3 এইটো আনচাৰ গতিকে হৈ গ'ল আমাৰ ঠিক আছে এইবাৰ তোমালোকে চোৱা এইটো তোমালোকে নোট কৰি ল'বা এইবাৰ আমাৰ অংকটো দিছে 5 নম্বৰ অংকটো 5 নম্বৰটো চোৱা পাঁচ নম্বৰ আমাক দিয়া আছে sec থিটা দিয়া আছে আমাক কি দিয়া আছে sec থিটা ইকুয়াল টু আমাক দিয়া আছে কিমান 13 বাই 12 দিয়া আছে sec থিটা ঠিক আছে sec থিটা দিয়া আছে 13 বাই 12 sec থিটা দিয়া আছে কিমান 13 বাই 12 আর তোমালোকে এনেকে আর বাকি অন্য যেগুলো থিটা আছে ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ গণনা কৰা বাকী এতিয়া বাকী ধৰ চাইন থিটা কছ থিটা টেন থিটা এইবোৰ যিবিলাক বাকী থাকিলে সেই থিটাবোৰ আমাক ওলাব দিছে হা তো গতিকে তোমালোকে একেই কথা আগৰ নিচিনাকৈ এটা সেনেকৈ হেৰি আঁকি ল'বা এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি ল'ব লাগিব এতিয়া আমাক থিটা ওলাব দিছে থিটা এতিয়া তোমালোকে যিকোনো এইটো এংগুলকো থিটা ল'ব পাৰা এইটো এংগুলকো থিটা ল'ব পাৰা এতিয়া তোমাৰ মৰ্জিমতে ল'ব পাৰা এইটো অংক হৈ লৈছোঁ মই এইটোকে থিটা লৈ লৈছোঁ এইটোকে কি কৈছোঁ থিটা যদি এইটো থিটা হৈ যায় তেতিয়াহ'লে এইডাল বাহু কি হৈ যাব ইয়াছ থিটা আৰু 90 ডিগ্ৰীৰ লগত লাগি থকা বাহুডাল হ'ব বি আৰু এইডাল বাহু হৈ যাব পি আৰু এইডাল হৈ যাব কি এইচ ঠিক আছে আৰু এইটো অংক আছিলে এইটো কুৱেশ্যন নম্বৰ 5 দেই এইটো কিমান কুৱেশ্যন নম্বৰ 5 8.1ৰ কুৱেশ্যন নম্বৰ 5 এতিয়া চোৱা এইটো ওলাব দিছে বাকী এতিয়া আমি কি কৰিম এতিয়া আমি এইটো দিয়া আছে এতিয়া আমি sec থিটা মানে কি বুলি জানো চেক থিটা মানে আমি জানো ইয়াত যদি আমি চাওঁ চেক থিটা মানে আছিলে কি আমাৰ এইচ বাই বি গতিকে এইচ বাই বি তাৰমানে এ চি বাহুডাল আৰু বি চি বাহুডাল হা এতিয়া ধৰা হ'ল এনেকৈ লিখিবা ধৰা হ'ল ত্ৰিভুজ এ বি চি সমকোণী বুজিছা তোমালোকে এইটো ছবিটো আঁকি ল'বা ধুনীয়াকৈ সমকোণী আমি কি পাম চেক থিটা ইকুৱেল টু কি পাই যাম চেক থিটা ইকুৱেল টু কি পাই যাম ইয়াৰ পৰা পাম আমি এইচ বাই বি তাৰমানে এ চি বাই কি পাই যাম বি চি
হয় না এইটো মেডাম এস বাই বিসি পাম এস বাই বি তাহলে এটা হল এস যদি এটো থিটা তো এটো ধরো যদি থিটা এটো ধরো লো হয় তাহলে আমার বেলে গুলা লেখ ঠিক আছে ওদিকে থিটা এটো ধরো কারণ আমার এস বাই বি এটো লেখ হ্যাঁ ওদিকে এটা সোয়া আর আমার বি আছে সেক থিটা মানে কিমান 13 বাই 12 তাহলে আমি এস এ 13 ধরব পারো আর বি সি আমি ধরব পারো কিমান 12 নয় জানো ওকে ওদিকে আমি ইয়া লিখিম যে ধরা হল কি थोड़ा हल कि एस इक्वल टू एस इक्वल टू आम कि 13 के और बीस इक्वल टू आम कि 12 के और कैटा कि कैटा कि प्रथम कथ ध्रुवक है कैटा कि कैटा ध्रुवक ये धनात्मक संख्या हम कैट ओके चुना एस सी पाई 13 के और बी सी पाई 12 के এতিয়া চোৱা এইডাল 13 ডাল 12 গতিকে আকৌ আগৰ নিচিনাকে এইডাল বাহু ওলাব লাগিব নে আমাৰ অকে এইডাল বাহু আমি আকৌ ওলাই ল'ব লাগিব গতিকে কি ইউজ কৰি পাইথাগোৰাছৰ সূত্ৰ ইউজ কৰি মই ইয়াত পাতিছোঁ হা তোমালোকে তলে তলে পাতি যাবা এতিয়া ত্ৰিভুজ এ বি চি সমকোণীৰ पाइथागोरस सूत्र तो व्यवहार करा कि आ सी स्क्वायर इक्वल टू कि ए बी स्क्वायर प्लस कि बी सी स्क्वायर 90 डिग्री फ्रंटर हम यार गति के ए सी स्क्वायर और युद्ध जुगपुर समान गए बी सी स्क्वायर ए सी मान यबारको ए सी मान दिया 13 के गए 13 कि के होल स्क्वायर और ए बी मानो दिया ए बी मान कि ए विमान दिया ना ए विमान ए विमान उलियब लगे ए विने प्लस बी सी मान कि मान दिखा 12 के पाती लो 12 के ना जानी तार मैं कि हम 13 के 13 के मैं 169 के होल स्कुए और ये कि ए वि होल स्कुए प्लस 12 के स्कुए मैं 144 के होल स्कुए इतना जीत ए वि मान लग लगे ए वि गति के पद तो ये लिम मैं गए 169 के स्कुए 144 के तो ये माइनास हो जा 144 के स्कुए इक्वल टू ए वि की होल स्कुए ठीक है इतना मैं तुम लोग तले तले पाति गई थकबा मैं ये पाती এটা কিমান 169 মাইনাস 144 কে স্কয়ার তাহলে 25 হবো 25 হবো এটা কি কিমান 25 হবো আর লগত কে স্কয়ার কি যাব আর এটো ইকুয়াল টু কি এ বি স্কয়ার তাহলে আমি এ বি স্কয়ার কেনে লিখব পারো এ বি স্কয়ার মানে কি 25 কে স্কয়ার হয় জানো এতিয়া সোয়া আমাক এ বি হে লাগে এ বি হে লব লাগে ए वि स्कुएर तो नाले गए स्कुएर तो सीफाले गुस और स्कुएर तो सीफाले गए कि वर्गमूल हो जाए गए 25 के स्कुएर और 25 वर्गमूल कि 25 वर्गमूल 5 तमें 5 टू 5 मैं 25 और ए वि और के स्कुएर हो गए तो के हम 5 के तमें आम ए वि मानू कि पाई गलो ए वि मानू आम 5 के पाई ठीक है गए आम त्रिभुज गोटेक बहुत मान आम गम पाई गलो এতিয়া আমাক যিকোনো থিটাই ওলাব নিদিয়ক কিয় সাইন থিটা কস থিটা যিয়ে ওলাব নিদিয়ক আমি সব ওলাব পাৰিম এতিয়া তোমালোকে এইখিনি নোটডাউন কৰি ল'বা মই চাই থৈ দিছোঁ এইখিনি নোটডাউন কৰি লোৱা অকে এতিয়া আমি বাকীবোৰ থিটা ওলাম আৰু এতিয়া ঠিক আছে মই বুজি দিছোঁ আমি এতিয়া বাকী থিটাবোৰ ল'ব লাগিব দেই অঁ এতিয়া আমি প্ৰথমে ওলাম ধৰা সাইন থিটা ওলাওঁ প্ৰথমে আমি কি ওলাওঁ সাইন থিটা ফৰ্মুলাটো কি আছিল আমাৰ সাইন থিটার ফর্মুলাটা কি আছে পি বাই এইচ পি মানে কোনডাল বাহু এইডাল বাহু এ বি আর এইচ এইচ মানে কোনডাল বাহু সেইডাল এ সি বাহুডাল আর এটা মান পাতি যা এ বি মান কি মান এ বি এই মান হল 5 কে এ বি মান হল কি মান 5 কে এ সি মান হল কি মান 13 কে আর কে কে তো ক্যান্সেল আউট হলে আলটিমেটলি 5 বাই 2 হবে তো এই সাইন থিটার মান হল তাহলে আমি কি হলাম cos থিটা cos थीटा फॉर्मूला तो क्या सिल b by h माने इधर बाहु डिवाइडेड बाय इधर बाहु b बाहु माने कुंडल
यस यात तो हबो आमार बी ऑर्डर होल बी सी ऑर्डर बी हबो तोरिके बी सी बाय की हबो एच मे होल की ए एस सी इटा को अगोरे मान पता बी सी मान की मान बी सी मान होल एतु 12 के बी सी मान तो पता 12 के आरो ए सी मान तो की मान 13 के आरो के कैंसिल आउट हबो गतिके 12 बाय 13 हबो তাইছত আমি উলাম কি 10 কে সরি 10 থিটা 10 থিটার ফর্মুলা কি আছিল 10 থিটার ফর্মুলা কি আছিল 10 থিটার ফর্মুলা আছিল পি বাই বি তাহলে এই ডাল বাহু ডিভাইডেড বাই এই ডাল বাহু পি বাই বি ডাল বাই এই ডাল ওদিকে এ বি বাহু ডিভাইডেড বাই কি বি সি বাহু এটা কো মান পাতি যে এ বি মান 5 কে আর বি সি মান 12 কে ইকুয়াল টু 5 বাই কি মান 10 এতিয়া আমাৰ কি উলাব লাগে কো আমাৰ কট থিটা উলাব লাগে কট থিটাৰ ফৰ্মুলাটো কি আছিল কট থিটাৰ ফৰ্মুলাটো আছিল আমাৰ বি বাই পি তাৰমানে টেনৰ উল্টাটো আছিল আমাৰ কট থিটা ওদিকে এইটো ডাইৰেক্ট বি সি বাই কি হৈ যাব এস সি হ'ব তাৰমানে ইয়াৰ এইকেটা উল্টাকে পাতি গলে হ'ল বি সি বাই এ বি হ'ব ওদিকে এটা 12 কে বাই আমাৰ 5 কে হ'ব ওদিকে আমাৰ 12 বাই 5 হ'ব তাৰমানে ইয়াৰ উল্টা হ'ব কট থিটাটো 10 থিটা উল্টা আছিল উল্টা মানে হল প্রতিক্রম আছিল অভিন্ন ন আর আমার সেক থিটা সেক থিটা তো আমাকে দেয়া আছে লাগু লাগা না লাগে আমি লাস্টত আমি কোসেক থিটা তো লাগিলে হই গল কোসেক থিটা তো কার উল্টা আছে বলি কইছিল সাইন থিটা ওদিকে এটু উল্টা করে পাতি দিও আর ওদিকে এসি তো তলত আছে এসি তো উপর পাতি দিও মই এটা এই কবি তো সাইটিং মানে লাগে আর ডায়াগ্রাম তো ইয়া পা কইলো পড়া এসি তো উপর যাবকে এ বি তলত আসিব নয় জানো আর ইকুয়াল টু আর এসি মানে এইটা কোনটাকে পাতি দিলে হল 13 বাই 13 কে বাই 5 কে আলটিমেটলি কিমান 13 বাই 5 তোমাকে ইয়া আমার গুটে এটা উলুয়া হই গল ঠিক আছে ইয়া গুটে এটা উলুয়া হই গল গটিকে আজি আমি এই দুটা অঙ্ক কইলু আর নেক্সট টস আমি বাকি কি অঙ্ক করিম আর তোমালকে যদি মোর ভিডিওবোর চাই ভাল পাইছা বুঝা নাই তোমালকে বুঝি পাইছা তেতিয়ালে তোমালকে মোর চ্যানেল টু সাবস্ক্রাইব কই লবা আর তোমালকে এই ভিডিওটো তোমালোকর বন্ধু বান্ধবী সকল লৈকে শেয়ার কৰি দিবা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং।